আপনার কি মনে হয় না আজকে এই যে সিচুয়েশন এটাতে সিএ এনআরসি হওয়া উচিত? আপনারা কেন বিরোধিতা করেছিলেন? যদি 60 লক্ষ ইহুদিকে বাঁচানোর জন্য আলাদা একটা দেশ তখন সারা বিশ্ব মিলে করে দিতে পারে, তাহলে আজকে বাংলাদেশে 2 কোটি 40 লক্ষ হিন্দু, তারা নিজেদের নিরাপত্তার জন্য আত্মনিয়ন্ত্রণের জন্য কেন আলাদা দেশ পাবে না? আজ তো সপ্তাহে এবং ভারত সেটাতে সাহায্য করবে কিনা, এই প্রশ্নে আমি আজিজুল বাবুর কাছে যাব। সেটা আজিজুল বাবু, আজিজুল বাবু বলো, সেটাতে একজন বলেনি এখনো, তিনি বলেননি, তারপর আবার আসছেন প্রত্যেকের কাছে। আজিজুল বাবু একটু বলো, আজিজুল বাবু তারা আলাদা দেশের দাবি যদি জানায়, মানুষ বাবু, আজিজুল বাবু যে ছবিগুলো দেখলেন ভয়ঙ্কর ছবি, সেখানে সংখ্যালঘুরা কাঁদছেন হাউ হাউ করে, বাড়িগুলো জ্বলছে, উনি যে কথা বলছেন সেটা জাস্টিফাইড কিনা? সংক্ষেপে বলুন, হ্যাঁ বলুন, আমার একটা নির্দেশ হচ্ছে এই পৃথিবী জুড়ে সংখ্যালঘুর কোনো ধর্ম হয় না, সংখ্যালঘুর কোনো জাত হয় না, বাংলাদেশে যারা সংখ্যালঘু আমাদের দেশে তারা সংখ্যাগুরু না, বাংলাদেশের সংখ্যালঘু অবশ্যই ধর্ম হয় তো বলতে দিন, আমি যেটা বলছি আমাদের দেশেও সাবির মল্লিককে কিন্তু এই কদিন আগে তাকে খুন হতেছে হরিয়ানাতে, অর্থাৎ আমি এই কারণেই বলছি বাংলাদেশে সংখ্যালঘুরা বিপন্ন, বাংলাদেশের মতো আপনি এখানে কম্পেয়ার, আরে আপনারা আমি বলিনি, আচ্ছা উনি বলেন, আমি যে কথাটা বলছি দেশে দেশে যে সমস্ত দেশে মৌলবাদী আগ্রাসন, মৌলবাদী আধিপত্য, সে রাজনৈতিকভাবেই হোক, সেখানে সেখানে সংখ্যালঘুদের বিপন্নতা বাড়ে, বাংলাদেশ সেটা প্রমাণ দিচ্ছে, যেমন করে আমাদের দেশে মৌলবাদী রাজনৈতিক দলগুলি, আজিজুল বাবু একটা সংখ্যা বলি, ভারতবর্ষে সংখ্যালঘুদের সংখ্যা 1947 এর পর বৃদ্ধি পেয়েছে না কমেছে? ওটাতে যাবেন, এক মিনিট, না না আলোচনা, আপনি বলেন পৃথিবীর সব দেশে সংখ্যালঘুদের উপর অ্যাটাক হয়, আলোচনা অবশ্যই হয়, ভারতবর্ষে সংখ্যালঘুদের সংখ্যা বৃদ্ধি পায়, বাংলাদেশে কম, এটা তফাৎ, না না আমি স্বীকার করছি বাংলাদেশে হিন্দুদের উপর আক্রান্ত হচ্ছে, হিন্দু আমি তো স্বীকার করছি, ভারতে হচ্ছে, আপনি স্বীকার করেন আপনি না, ভারতে হচ্ছে বিগত 2014 সালের পর থেকে, 2014 সালের পর থেকে আপনার থেকে শুরু করে সাবিন মল্লিক, আপনি মেলান না, কেন তাদেরকে হত্যা করা হচ্ছে নৃশংসভাবে, পশ্চিম কেন নৃশংসভাবে, পশ্চিম বাংলা রূপান্তরে সংখ্যালঘুদের, আচ্ছা বলুন, হ্যাঁ বলুন, করে যাচ্ছি আমরা, না না উনি বলুন, হ্যাঁ বলুন, বিষয়টা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে এই যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে 2014 সালে রাজনৈতিক ক্ষমতা আসার পরে সে কাশ্মীর থেকে শুরু করে ভারতবর্ষেও কিন্তু সংখ্যালঘুরা বিপন্নতায় ভুগছে, বাংলাদেশের কথা বলছি, যদি একটা মুসলমান যদি ট্রেন থেকে বাস থেকে পড়ে যদি আহত হয়, আমি বাংলাদেশে 2 কোটি হিন্দুকে মেরে ফেলা হবে, আপনার লজিকটা কি? লজিক ভারতবর্ষে একটা না মুসলমান সবার কাছে কথা বলছে, ট্রেন থেকে পড়ে আপনি আপনি ভোটার পার্টি সমর্থক হিন্দুদের মেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের ডেমোগ্রাফিক চেঞ্জ একটি মন্তব্য করেছিলেন, তারপর আসি ভারতবর্ষে জনবিন্যাস পরিবর্তন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বাইট শোনাবো। प्रधानमंत्री जी, आपकी इकोनॉमिक एडवाइजरी काउंसिल ने एक रिपोर्ट दी है, मुझे बहुत इंटरेस्टिंग लगी, जिसके कहा गया कि पूरे दक्षिण एशिया में सबसे ज्यादा मेजोरिटी के पॉपुलेशन कम हुई है भारत में, 7.8% से, यानी कि हर दशक में 1% हिंदू पॉपुलेशन कम हुई है। उन 1950 से लेकर के 2015 यानी 50 से 2015 तक का उन्होंने चीज़ों का एग्जैक्टली आप बिल्कुल स्टडी की जी, और करीब 170 कंट्रीज का स्टडी किया गया जी, ये सिर्फ कुछ भारत का स्टडी के लिए, और इस स्टडी इस बात पर ही है इस दौरान माइनॉरिटी में क्या बदलाव आया, चाहे वो अफगानिस्तान हो, श्रीलंका हो, बांग्लादेश हो, पाकिस्तान हो, ये रिपोर्ट कह रहा है कि इन सब देशों में माइनॉरिटी की संख्या कम हुई है, जनसंख्या कम हुई है, अकेला इन सारे क्षेत्रों में हिंदुस्तान ऐसा है कि जहां माइनॉरिटी की संख्या बढ़ी है, 1950 से 2015 के बीच हिंदुओं की संख्या 7.8% करीब 8% कम हुई है, जबकि माइनॉरिटी की 43% बढ़ी है।
আমার কাছে থেকে এক মিনিট আছে আজিজুল বাবু, আপনি শেষ করুন, শেষ সেন্টেন্স, একদম 10 সেকেন্ড। প্রশ্ন হচ্ছে না, হ্যাঁ, আসল জায়গায় স্ট্রাইক করলে না গোল পোস্ট পাল্টে যায়, না না 10 সেকেন্ডে শেষ করুন। আজকে বাংলাদেশ নিয়ে শুরু হলো, এখানে তুমি ডেমোগ্রাফি নিয়ে এলে, আমার প্রশ্ন হচ্ছে আমি দাবি করব এই গত বছরও যেমন দেখাতে পারে, আমি এটাই বলবো বাংলাদেশে যা হচ্ছে। আরে দাদা আমি আপনাকে বলতে দেবেন, আমি এখনো দাবি করব বাংলাদেশে আগের বছরও 32,666টি দুর্গাপূজা হয়েছে, এবারও বর্তমান সরকার এটাকে অত্যন্ত সিকিউরিটি এবং সমস্ত প্রশাসনিক ব্যবস্থা সেটা এখনো খুব দয়া করে সেটা এখনো দয়া করে খুব দয়া আমি সেই কথাই বলছি, জজিয়া কর দিচ্ছে, জজিয়া কর দিচ্ছে, দয়া করে শেষ কমেন্ট মারা, জোর জায়গাতে সিকিউরিটি দিতে হবে কেন, হবে কেন, এক্স্যাক্টলি কর দিচ্ছে, জজিয়া কর দিবে কেন, শেষ কমেন্ট মারা, শেষ কমেন্ট, 5 সেকেন্ড আছে আমার কাছে, শেষ কমেন্ট, এই ভারতবর্ষে নামতে রাষ্ট্রের দিকে যাচ্ছে, না হলে পূজো করতে গেলে ভারত ফের সুদীপ্ত রায়ের বাড়িতে সিবিআই গেছেন, সুদীপ্ত রায় শিথির বাড়িতে সিবিআই, এর আগে বিধায়কের বাড়িতে তল্লাশি, ইডির দুর্নীতি মামলায় তদন্ত কেন্দ্রীয় এজেন্সির, এই মুহূর্তে ব্রেকিং, ফের সুদীপ্ত রায়ের বাড়িতে সিবিআই, সুদীপ্ত রায় শিথির বাড়িতে সিবিআই, এর আগে বিধায়কের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি, দুর্নীতি মামলায় তদন্ত কেন্দ্রীয় এজেন্সির, এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছি, সুদীপ্ত রায়ের বাড়িতে সিবিআই আবারও তল্লাশি চালাচ্ছে ইডি, এর আগে অভিযোগ উঠেছিল হাসপাতালে, সরকারি হাসপাতালের বিভিন্ন বিভিন্ন জিনিসপত্র নিজের হাসপাতালে ব্যবহার করেন এই সুদীপ্ত রায়। পরের ব্রেকিং, আরও একটা ব্রেকিং এই মুহূর্তে, আরজিকর কাণ্ডে ভয়ঙ্কর তথ্য উঠে আসছে, অভয়ের ময়নাতদন্তে চাপ দেওয়ার অভিযোগ, অভয়ের ময়নাতদন্ত জোর করে করা হয়েছিল এমনটা অভিযোগ, তড়িঘড়ি ময়নাতদন্ত করার চাপ দেওয়া হয়েছিল বিস্ফোরক স্বীকারোক্তি ফরেন্সিক বিশেষজ্ঞের, ফরেন্সিক মেডিসিনের অধ্যাপকের অপূর্ব বিশ্বাসের, এই মুহূর্তে ব্রেকিং, ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক অপূর্ব বিশ্বাস বলছেন জোর করে বলা হয় ময়নাতদন্ত না করলে রক্ত গঙ্গা বই যাবে, কি বলছেন তিনি? মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্ত গঙ্গা বইয়ে দেবে, বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসার জন্য দেরি হচ্ছে না, ওনাদের বাড়ির ওখানকার এক্স কাউন্সিলর